এই দোয়াটা এটা আসলে মূলত আল্লাহর সঙ্গে কৃত বেশ কিছু অঙ্গীকার এখানে ছোট ছোট অনেকগুলো বাক্য আছে তো কিছু কিছু বাক্যের মধ্যে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে দোয়া চাওয়া হয়েছে আর কিছু কিছু বাক্যে আল্লাহর সঙ্গে আমাদের কিছু প্রতিশ্রুতি অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে তো সেগুলো একরকম দোয়া পরোক্ষ দোয়া কারণ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের বিষয়টা যখন বান্দার মুখ থেকে বের হয়ে আসে এটার ভিতর দিয়ে একরকম চাওয়া হয়ে যায় সরাসরি চাওয়া না থাকলে চাওয়া হয়ে যায় যেমন শরীফের মধ্যে দোয়া আছে বেশি মুসিবতে পড়লে বেশি বিপদে পড়লে রবি দোয়া শিখিয়েছেন একটা দোয়া আছে আল্লাহ আল্লাহ রবী শরীফ আল্লাহ আল্লাহ আমার রব তার সঙ্গে আমি কাউকে শরীফ করি না এটা দোয়া মুসিবতের দোয়া কঠিন বিপদের দোয়া সংকটের দোয়া আবার অন্য হাতে সেভাবে আসছে আল্লাহ রব্বিলিক আল্লাহ আল্লাহ আমার রব আর কোন অংশীদার নেই এটা দোয়া দোয়া মানে এখানে আসলে প্রত্যক্ষ কিছু নাই চাওয়া হয় কিছু না চাওয়া হলে এর ভিতরে কে আছে চাওয়া আছে মামার কাছে গিয়ে যদি বললাম মামা আপনি আমার মামা আমি আপনার ভাগি না সেই হিসাবে আমি আপনার কাছে আসছি আর কিছু বলেনি মামা বুঝবে যে কিছু একটার জন্য আসছে কারণ মামা যদি আগে থেকে জানে তাহলে বাস দিয়ে দিবে আল্লাহ তো জানি মামা জানতে পারে নাও জানতে পারে তো আমরা শুরু করি যে কোন দোয়া এইভাবে করে শুরু হয় আল্লাহ আল্লাহ অর্থ কি মানে নিশ্চয় আমরা এই শেষে যে একটা না আছে এটা মানে আমরা ইন্না নিশ্চয় আমরা ইন্না না আসলে ছিল কি ইন্না না কিন্তু নুন তিনটা হয়ে যায় তো এই জন্য একটাকে আরবি ভাষায় ভাবে করে পাঠ দেওয়া হয় দিয়ে এটা সংক্ষিপ্ত করে আর কি ইন্না না এর জায়গার মধ্যে ইন্না অর্থের মধ্যে কিন্তু ইন্না না এর অর্থ ইন্না নিশ্চয় না আমরা নিশ্চয় আমরা হে আল্লাহ নিশ্চয় আমরা নাস্তা নাস্তা এখানে নাস্তা একটা ফেল বা ক্রিয়া ভার এর সঙ্গে কর্তাও আছে আর কা এটা আলাদা আপনি বা আপনার কাবে শুরুতে যদি শুরুতে না থাকে তাহলে আমাদের অর্থ হয় কি হয় আমাদের অর্থ এটা আমরা পিছনে বারবার পেয়েছি নাস্তা নাস্তা আইনকা মানে সাহায্য চাওয়া নাস্তা সাহায্য চাই

ওই নাস্তা ইন যদি কাব্বা দিয়া উপর অক্ষ করি তাহলে নাস্তা ইন হয়ে ওখানেও কিন্তু এই কাটা ছিল কিন্তু কাটা আগে চলে গেছে ইয়াকা তো নাস্তা ইনো কার যে অর্থ ইয়াকা নাস্তা ইনো সেই অর্থ বাকি সেখানে আর একটু মানে ই আছে জোর আছে যে আপনার কাছেই সাহায্য চাই আর এটার অর্থ হচ্ছে আমরা সাহায্য চাই আপনার কাছে আর ওখানে হলো আপনার কাছেই ই সহকারে লাহমা হে আল্লাহ নিশ্চয় আমরা নাস্তা আইনোকা আপনার সাহায্য চাই এখন কোন ব্যাপারে চাই কোন ব্যাপারে চাই না সব ব্যাপারে চাই ওয়া নাস্তা ও ফেরুকা এখানে আগের মতোই হবে এখানে মূল হরফ হচ্ছে গাইন ফারা এখান থেকে মাগ ফেরত ক্ষমা আচ্ছা ওয়া এবং নাসতাগফিরুকা কা মানে আপনার কাছে নাসতাগফিরুকা ক্ষমা চাই আমরা ক্ষমা চাইকা আপনার কাছে ওয়ানাসতাগফিরুকা এবং আপনার কাছে আমরা ক্ষমা চাই ওয়ানুমানু বিকা এটা এর অর্থ আপনারা পারবেন নোমেন আমরা ঈমান আনি ঈমান থেকে এবং নোমেন আমরা ইমান পোষণ করি আমরা ইমান আনয়ন করি বিকা আপনার প্রতি বি মানে এখানে প্রতি ই এর অনেক অর্থ আছে কাছে সাথে ইত্যাদি অর্থ হয় এখানে আপনার প্রতি ইমান কার প্রতি আনা হয় বিশ্বাস কারো প্রতি আনা হয় আচ্ছা ওয়ানু মেনু বেকা এবং আমরা বিশ্বাস বা ইমান পোষণ করি বেকা আপনার প্রতি ছোট ছোট বাক্য এই জন্য আমি কমা দিয়ে রেখেছি বুঝতে সুবিধা হবে ওয়া না আলাইকা ওই আলাইকার মধ্যে দিয়ে কমা দিয়েছে আর কমাটা একটু আমাদের বাংলা কমার বিপরীত হয় উল্টা হয় বাংলা কমা নিচের দিকে নামে এটা উপরের দিকে ওঠে এবং না তাওয়াক্কাল তাওয়াক্কুল থেকে তাওয়াক্কুল মানে কি করা ভরসা করা ওয়ানা তাওয়াক্কাল এবং আমরা ভরসা করি আলাইকা কার উপর আপনার উপর তো কোরআনের জায়গায় জায়গায় বলা হয়েছে ইমানদাররা ভরসা করে শুধু কার উপর আল্লাহর উপর তো আমরা ভরসা করি আল্লাহর উপর তো আল্লাহ এই আল্লাহর উপর যেন বান্দার ভরসা ঠিক থাকে এই জন্য সবাইকেই কিছু কিছু জায়গার মধ্যে আটকায় রাখেন এটা যদি আমরা খেয়াল করি আমাদের জীবনে কিছু জায়গা থাকে যেন সমস্যা কাটছে না এরকম কিছু থাকে কিন্তু অনেক দিক আছে আর এক আটকে আছে তো ওই যে একটা দিক আটলা আল্লাহ এরকম করে রেখেছেন এটা হলো ওই জায়গাটাতে যেন বুঝিয়েছে কারো হাতে কিছু নেই আল্লাহর উপর ভরসা করা ছাড়া তো অনেকের অনেক মানুষ আপনি যদি দশজন মানুষের সাথে কথা বলেন দেখবেন যে এক একজন মানুষের এক একটা জায়গা এমন আছে যে জায়গাটা নিয়ে আসে খুব বিপদে আছে বা সংকটাপন্ন অবস্থায় আছে হয়তো কারো সাথে বলে অথবা বলে না এক একজনের এক রকম হতে পারে কারো পারিবারিক হতে পারে কথার কথা দাম্পত্য জীবনে আছে এরকম জটিলতা কারো হতে পারে আর্থিক ভাবে হতে পারে কারো হতে পারে চাকরি স্থলে কোনো সমস্যা হয়ে আছে কারো হতে পারে কোনো সম্পদ নিয়ে আছে। কারো হাতে হতে পারে নিজের কোন রোগ নিয়ে আছে ছেলে মেয়ের বিবাহ সাদী নিয়ে আসে এক একজনের জায়গা থাকবে এরকম থাকবে যে মনে হবে যে কিছুই হচ্ছে না কারো মাধ্যমে কিছু হচ্ছে না তো সব কিছু থেকে যখন বান্দার একটা মানে নিজের তদ্বির নিজের ব্যবস্থাপনা এগুলোর ক্ষেত্রে যখন একটা মানে ইয়ে তৈরি হয়ে যাবে যে কিচ্ছু হচ্ছে না

মক্কার মুশরিক এরপরে ইহুদিরা আশপাশের অন্যান্য যে সমস্ত গুত্র ছিল মুসলিমদের কাফেরদের সব একসঙ্গে হয়েছে বহু দল সঙ্গে হয়েছে সম্মিলিত বাহিনী কোরআনের ভাষায় আহজাব আহজাব মানে হচ্ছে সম্মিলিত বাহিনী তো এরা সিদ্ধান্ত নিয়ে রেখেছে একটা অভিযান চালাবে মদিনায় সবাই শেষ করে দেবে মুসলমানদেরকে একেবারে সমলে একেবারে খতম করে দেবে তো আবার মানসিক ভাবে তাদেরকে ভিতর করার জন্য একটা আওয়াজ উঠানো হয়েছে এটা কিন্তু আর একটা অস্ত্র মানসিক ভাবে দুর্বল করা তো লোকেরা তোমাদের বিরুদ্ধে গিয়েছে তাদেরকে ভয় তো আল্লাহ বলেন যে এই আওয়াজ মুসলমানদের কানে যখন গেল তো মুসলমানদের ইমান আরো বাড়লো এবং তারা বললো হাসকুন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তখন কিন্তু ওই যে মদিনায় যে সমস্ত এই ইহুদি ছিল তাদের সাথে তো আগের থেকেই একটা সন্ধি ছিল যে আমরা সবাই এক জায়গায় থাকি তোমাদের বিপদে আমরা পাশে থাকবো আমাদের বিপদে তোমরা পাশে থাকবে ওই সময় তলে তলে এহুদিরাও সঙ্গ দিয়েছিল কাদেরকে মুশরেকদের তো এই জন্য ভাবে মুসলমানদের জন্য সীমিত মুসলমান তাদের জন্য কেবল মাত্র আল্লাহ ছিল আর কেউ ছিল না তো এটা নাকি কোরআন বলছে নাকি বলা ঠিক হবে না এটা কোরআন বলছে যে তাদের ঈমান কে আরো বাড়িয়ে গেছে তো যখন সব জায়গা থেকে নরাশ হয়ে যায় তখন আল্লাহর দিকে মনটা ছুটে যায় আল্লাহ তো একজন আছে তখন আল্লাহর উপর আস্থাটা বেড়ে আসে ওয়ানা তাওয়াক্কালু আরেকটা বাক্য হচ্ছে ওয়ানুসনি আলাইকাল খাইরা নামাজের মধ্যে আমরা সানা পড়ে থাকি না তাকবীরে তাহরিমার পরে কি বলি সানা সানা মানে কি প্রশংসা তো সেইখান থেকে নসনি ওই যত বাক্যের শুরুতে নুন আছে আমি বলেছিলাম এখানে বহু বছরের অর্থ আসবে আমরা এর অর্থ আসবে ওয়ানুসনি আমরা সানা করি মানে আমরা প্রশংসা করি আমরা প্রশংসা করি আলাইকা আপনার উপর আমরা প্রশংসা করি আপনার উপর আল খায়রা কল্লানের ভালো আল্লাহ পাকের তরফ থেকে সমস্ত কল্লান আমরা লাভ করি এটার জন্য প্রশংসাও করি কার আল্লাহ তো এটা একটা স্বীকারোক্তিমূলক বাক্য এবং পরে এগুলো সব স্বীকারোক্তিমূলক বাক্য আলাইকাল এবং আমরা প্রশংসা করি আপনার উপর কল্যাণের এবং আপনার কল্যাণের প্রশংসা আমরা করি এরপর একটা বলেন অনাশ করো কাশ করো কা আমি আলাদা করে দেখাচ্ছি আরকি অর্থ কি হবে নাশ করো অর্থ কি হইতে পারে আমরা শুকর আদায় করি কা মানে আপনার নাস্করো কা এবং আমরা শুকর আদায় করি আপনার আচ্ছা ওয়ালা নাকফরো কা ওয়ালা নাকফরো এটা অর্থ কি হবে আমরা কুফরি করি না মাশাআল্লাহ হ্যাঁ লা তো না বোঝাবে না আর নাকফরোর মধ্যে কি আছে কাফারা কুফর ওয়ালা নাকফরো কা এবং আপনার কুফরি আমরা করি না

মানে খুললে কি পায়া থাকবে না সরাবে সরিয়ে দেবে তাহলে এখানে পরিত্যাগের অর্থ আছে মানে জুতা পরিত্যাগ করে আস তো এখানে আমরা বলছি এই না আছে তো তাহলে আমাদের অর্থ হবে অনাখলাও আমরা পরিত্যাগ করি আমরা পরিত্যাগ করি কাকে পরিত্যাগ করি কি পরিত্যাগ করি এটা এখানে নাই আর শব্দ যুক্ত করে পরে বলে দেওয়া হয়েছে অনাথরুকু নাতরুকুর অর্থ কি হইতে পারে বলেন তো দেখি হ্যাঁ নাতরুকু আমরা তরক করি তরফ করি মানে বর্জন করি তরক করি মানে বর্জন করি তা বোঝা যাচ্ছে এই দুইটার কাছাকাছি অর্থ আমরা পরিত্যাগ করি অনেক এবং আমরা বর্জন করি দুটা ফাইল ব্যবহার করার পরে একসঙ্গে অবজেকশন নিয়ে আসা হয়েছে কাদেরকে বর্জন করি মাই ইয়ফজুরুকা মাই মানে মান মান মানে যে বা যারা ইয়ফজুরুকা ইয়ফজুরু

এখানে বোঝানো হয়েছে যে যারা আল্লাহর অবাধ্য যারা আল্লাহর কি অবাধ্য তাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করে চলি এটার কিন্তু গুরুত্ব আছে সবার সাথে যদি আমি চলতে থাকি আসহবাতু মাতুন সান্নিধ্য প্রভাব সৃষ্টিকারী আপনি একজন ভালো মানুষ নিয়মিত তেলাবাত করে জিগির করে পাশের নামাজ জামাতের সাথে পড়ে এই মানুষের সঙ্গে যদি আপনার ব্যবসা থাকে আস্তে আস্তে দেখা যাবে তার ভিতরে যে ভালো ভালো গুলো আছে এগুলো আপনার প্রতিও আপনার মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে আবার যদি এবি পরিচিত হয় এমন মানুষের সঙ্গে কথাবার্তা শুরু হয় যে প্রায় নামাজ মিস করে অথবা জামাত ছেড়ে শেষ সময় পরে তারপরে যেখানে সেখানে দাঁড়িয়ে যায় যেমন যে কোনো ধরনের ভূমিকা শোভতীর্ণ হয় তো এই বিষয়গুলো একসময় আপনার কাছে খুব মানে বাজে মনে হলো তার সাথে চলতে চলতে একসময় হালকা হয়ে যাবে যেটা করাই যায় কথার কথা সে যেখানে সেখানে দাঁড়ায় তার সাথে কথা বলে হ্যাঁ কথার কথা যে কোনো পরিবেশে গিয়া ওই খাবার দাবার খায় যেখানে যাওয়া যায় না এরকম কিছু পরিবেশ আছে ইমানদারের জন্য মানায় না আছে নাই এই যে আমাদের এখানে একটা পরিবেশ হয় বিকাল বেলা যত সব আজে বাজে পোশাক পরে যে কেউ আসতেছে বসতেছে এখন এখানে যদি একজন নামাজি মানুষ গিয়ে বসে প্রায় সময় বসে তো চোখের হেফাজত করতে পারবে প্রথমে একদম একটু সংকচনের সাথে বসবে কিন্তু কয়েকদিন বসলে পরে ওইরকম বন্ধর সাথে থাকলে যে বন্ধকেই কোন ধরনের জায়গার মধ্যে বসে স্বাভাবিক হয়ে যাবে তো এইজন্য ভালো সান্নিধ্য গ্রহণ করতে হয় আবার মন্দ সান্নিধ্য থেকে দূরে থাকতে হয় এটা একটা অঙ্গীকারে বেশি আমরা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করতেছি অনাখলাও এবং আমরা পরিত্যাগ করি ওয়ানাখলাউ আমরা পরিত্যাগ করি ওয়ানাথুরুক এবং আমরা বর্জন করি মান

ওয়ালাকা এবং আপনার জন্য মুসাল্লি সালাত পড়ি নামাজ পড়ি এবং আপনার জন্যই সালাত পড়ি নামাজ পড়ি ওয়া নাসজুদ এর অর্থ বলেন আমরা সিজদা করি মানে এটাও এরকম আরকি ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদ এবং আপনার জন্যই সালাত পড়ি নামাজ পড়ি এবং সিজদা করি তো সালাতের মধ্যে সিজদার আলাদা গুরুত্ব আছে এজন্য এটা বিশেষ ভাবে বলা হইছে ততবা আরো কষ্ট ছিল আমাদের মধ্যে কিয়াম করি কেরাত পড়ি রুকু করি সবই তো আছে কিন্তু বিশেষ ভাবে কিসের কথা আসছে সেজদার কথা আমরা জানি নামাজের যত আমাল আছে নামাজের ভেতরে এর মধ্যে সেজদাটা এটা বিশেষ গুরুত্বের অধিকারী মসজিদ কে মসজিদ কেন বলা হয় ওই সেজদার গুরুত্ব বোঝানোর জন্য মসজিদের অর্থ কি করার জায়গা তো মসজিদে কি কেউ কেউ গিয়ে শুধু সেজদা করে করে বের আসে নামাজ পড়ে তাহলে নামাজ পড়ার জায়গায় বলা দরকার ছিল নামাজ পড়ার জায়গাকে বলা হয় মুসাল্লা

অনেকটাই সুন্দর হবে প্রাণবন্ত হবে একটা হলো সেজদাকে একটু লম্বা করা সেজদাকে কি করা লম্বা করা আর হলো সেজদার মধ্যে দোয়া করা দোয়া করা দোয়া রসুল কারিম সাল্লাম বলছেন যে বান্দা সেজদারত অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় সুতরাং সেজদা অবস্থায় দোয়া করা উচিত দোয়া করতে থাকলেই নামাজ এনএস এস এমনি লম্বা হয়ে যাবে তো আমরা যে ব্যক্তিগত নামাজগুলো পড়ি সেগুলো তো এখতিয়ারে আমাদের এখতিয়ারে রুকু কতটা লম্বা করব সেজদা কতটা লম্বা করবো আমাদের একা নামাজ যেগুলো আছে জামাতের তো এখতিয়ারে নেই এটা কার এখতিয়ারে ইমামের এখতিয়ারে আবার ইমামের প্রতিও নির্দেশ হলো দুর্বল মুসল্লিদের প্রতি যেন খেয়াল রাখে তো এই জন্য ব্যক্তিগত নামাজগুলোর মধ্যে এখতিয়ার থাকে আমার যতটা মানে আমার ইচ্ছা যতটা সময় নিয়ে আমি দুই রাখাত করতে চাই করতে পারি রসুল করিম সাল্লাম খেয়াল করেন না সোজা হিসাব এটা তো সবাই জানেন খালি মিলাই নিলেই হয় রসুল সাল্লাহাম এত লম্বা সময় আমাদের দাঁড়িয়ে থাকতেন যে পা ফুলে যেত তাহলে বোঝাই যাচ্ছে কত লম্বা সময় নামাজ পড়তেন আখের পড়তেন কত রাখাত আমাদের যদি আমাদের মতো যদি হিসাব ধরেন প্রতি দুই মিনিটে দুই রাখাত বা প্রতি তিন মিনিটে দুই রাখাত তাহলে নবীদের কত রাখাত হওয়ার কথা

আমাদের এক এক সময় মনের অবস্থা এক এক রকম থাকে আমাদের অবস্থা হলো এরকম যে আমরা রাতের শুরু অংশটা দেরি করে শুই এই সময়টার মধ্যে দেহ মনে আলাদা একটা ভালো লাগা কাজ করে তো বাস এটাই যেহেতু আমার ভালো লাগার সময় তো এই সময় আমি সুন্দর করে নামাজ পড়তে পারি এসব নামাজের পর থেকেই তো সালাতুল্লাহ সময় কি হয়ে গেছে শুরু হয়ে গেছে এরপরে শেষ সত্যি যদি উঠতে পারি বেশি ভালো সেটা আলাদা জিনিস তো আবার কেউ যদি এরকম হয় যে ওনার ওই রকম দিনের বেলায় ব্যস্ততা নেই সকালে কয়েক ঘন্টা ফ্রি থাকে কথার কথা সকালে ইশরাকের নামাজ হতে পারে এর পরে নামাজ হতে পারে নকল নামাজ পড়া তো নিষেধ না আমি যে সময়টার মধ্যে সবচেয়ে নিরিবিলি সময় কাটাই বা আমার মনোযোগের সময় যেটা এটার মধ্যে আমি ইচ্ছা করলে কি করতে পারি লম্বা লম্বা নামাজ পড়তে পারি এবং বিশেষত শেষ দ্বারা যদি লম্বা করি সেখানে দোয়া করতে পারি বলে দোয়া কোন ভাষায় পড়বো করব না তো সেটা আলাদা একটা বিষয় আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে ওলামা একরাম এদের ওলামা একরামের মধ্যে কেউ কেউ বলেন যে বাংলাতে করা করা যাবে কিন্তু আসলে যারা বলেন যে বাংলাতে করা যাবে না তাদের মতটা আমার বেশি শক্তিশালী কারণ হলো আপনি খেয়াল করেন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আরো দোয়া আছে সবগুলা কিন্তু কোন ভাষায় আরবি ভাষায় তাহলে বোঝা গেল আমাদের ভেতরে আরবি ভাষা হওয়াটাই স্বাভাবিক আর আমরা যারা টুকটাক

আপনার ছেলের প্রচন্ড জ্বর এটার জন্য আপনি অস্থির এটার জন্য কি এই জ্বর ওয়ালা শব্দ দিয়ে দোয়া করা জরুরি এটা আপনি মনে সময় করেন কারণ ইউনুসাল্লাহাম মাছের পেটে যে বিপদে পড়ছিল সেখানে কিন্তু মাছের উল্লেখ নেই দোয়ার মধ্যে মাছের পেটে আমি নিপতিত অন্ধকারে সমুদ্রের নিচে কিচ্ছু আছে নেই এই কেন একেবারে বাংলা আবশ্যক হবে হ্যাঁ আপনি যখন হাত তুলে মোনাজাত করতেছেন সেখানে আপনি আপনার মতো করে যা বলতে চান বলেন অসুবিধা আপনার প্রতি মানে দৌড়ানো ওই সাফা মার মাঝখানে কি করা হয় সাই করা হয় সাই মানে মূলত দৌড়ানো বা দ্রুত হাঁটা ও এলাইকা না এবং আপনার দিকেই আপনার প্রতি আমরা দৌড়াই মানে এই মানে মানে বা দৌড়ানো আমলের দিক থেকে থেকে আমরা দুনিয়া বিমুখ হয়ে আপনার দিকে আমরা ধাবিত হই ওই লাইকা না সাহা এবং আপনার দিকেই আমরা ধাবিত হই এটা তো বাস্তব আল্লাহর দিকে ধাবিত হলেই তো সমাধান সবকিছুর মধ্যে আমরা যখন আল্লাহ থেকে সরে যাই তখনই নানা রকম পেরেশানি শিকার হই ওয়ানাহফিদ ওয়ানারজু মানে হচ্ছে ধাবিত হওয়া এটা আকাছা শব্দ কোনো দ্রুত ধাবমান হওয়া দ্রুত ধাবমান হওয়া ওয়ানাহফিদ আমরা দ্রুত ধাবমান হই আপনার দিকে আমরা দৌড়াই এবং দ্রুত ধাবমান হই প্রায় অর্থ কাছি অর্থ ওয়ানারজু রাহমাতাক নারজু এটা আপনাদের কাছে আগে গিয়েছে কিনা নার্জু মানে রজা আশা করা ওনার জু এবং আমরা আশা করি রহমত আপনার রহমত এবং আমরা আপনার রহমতের আশা পোষণকারী আশা করি তো রহমতের আশা করি পাশাপাশি আর একটা জিনিস ওয়ানাকশা আদা বাকা ওয়ানাকশা আদা বাকা নাকশা হসিয়াতন থেকে হসিয়া মানে হচ্ছে ভয় করা ওয়ানাকশা এবং আমরা ভয় করি আজাব আপনার আজাবকে ওয়ানাকশা আজা বাকা এবং আমরা ভয় করি আপনার আজাবকে সেই সাথে একটা কথা বলা হয়েছে ইন্না আদা বাকা বিল কুফফারি মুল তো ইন্না নিশ্চয় আজা আপনার আজাব ইন্না নিশ্চয় আজা আপনার আজাব বিল কুফারি কাফের সাথে কুফার কাফের বহুবচন কাফের আর বিশব্দ এর বহু হচ্ছে কুফার নিশ্চয় আপনার রাজাব বিল কুফার কাফের সাথে মুল হিকুন মানে যুক্ত মূল মানে যুক্ত এটা পরোক্ষ একটা দোয়া করা হয়েছে আর কি যে আল্লাহ আপনার আজাব কাফেরদের সঙ্গে যুক্ত আমরা তো আপনার উপর ইমান পোষণকারী আমাদের সঙ্গে যেন আজাবের সম্পর্ক না হয় অর্থাৎ আমাদেরকে আজাব থেকে পানা করে এখানে পরোক্ষ দোয়া কথাটা বুঝাইতে পারছি আচ্ছা এখানে ছোট ছোট অনেকগুলো বাক্য বেশ এটা আবেগ ঘন একটা ইয়ে বলা যায় দোয়া বলা যায় এখন আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা এই দুয়াগুলো এত দ্রুত মুখস্থ করেছি ধীরে ধীরে যদি যে যেখানে যেখানে থামতে হয় থেমে থেমে পড়তে বলা হয় তাহলে হারিয়ে ফেলবো তো এটার জন্য কায়দা হলো এটা প্র্যাকটিস করতে হবে এইভাবে আপনি দেখে দেখে এই ছোট ছোট জিমলাগুলোর বাক্যগুলো প্র্যাকটিস করতে হবে এমনিই বসে বসে ছোট ছোট বাক্যগুলো আলাদা আলাদা পাবে কদার কোথায় লাহ্মাই নাস্তা অ ইনোকা অনাস্তা অনু মেনুপিকা অনেতা বাক্য হালাইকা মনস্নে হালাইকা খাই

আমরা খুব তাড়াতাড়ি পড়তে চাই এটাই হলো আমাদের সমস্যা